অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। এই দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আপনারা জানেন, যারা রেশন মালিক বা ডিলার আছেন তারা কোর্টে গেছেন, উনি রেশন প্রকল্প চালু করে দিতে বলছেন, কিন্তু তার জন্য যে ফান্ডিং সেই ফান্ডিংয়ের ব্যবস্থা করেননি। এই প্রকল্প বেশি দিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে, না হয় রেশন ডিলারদেরকে উনি বাঁকা পথে রোজগার করার জন্য উৎসাহিত। পুজোর মরশুমে, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, সেই মরশুমে উনি মুখ্যমন্ত্রী বিধানসভা খুলে রাখবেন ইচ্ছে করে, যাতে বিরোধী পক্ষ সেখানে অংশগ্রহণ করতে না পারে। আমাদের বিধায়করা জনগণের সাথে আছে, তারা থাকছেন, থাকবেন। সিপিএমের মতো নাস্তিক দল যারা ধর্মে বিশ্বাস করে না, তারা পর্যন্ত এই সময়গুলোতে বিধানসভা কোনো সময় চালু রাখতেন না। এর পরবর্তী সময়ে বিধানসভা, কিন্তু বিধানসভা ওনাকে নিয়ম মেনে চালাতে হবে। উনি পিএসসি চেয়ারম্যান করবেন মুকুল রায়কে, উনি একদিনের নোটিশ আমাদের বিরোধী নেতা দলনেতাকে বলবেন বৈঠকে আসতে, তা তো হতে পারে না। নির্দিষ্ট নিয়ম মেনে যে প্রোটোকল আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার খুব রিচ পরম্পরা আছে, সেই পরম্পরাকে তো সম্মান করুন।